Hello everyone, welcome to Fabiha's YouTube channel. I hope shobai bhalo achen. To ajke hocche amar rajbarite hocche last day, karon hocche kalke amra chole jacchi. Dhakay back korbo, to ajke ektu bhablam je ektu baire ber hoy. Prochur bishti hocche. To jai na gari theke namte parbo kina, emon bishti thakle to ashole nama shombhob na. Ebar rajbarite khub kom time er jonno asha hoyeche. Jodio rajbarite ashle ashole shomoy ta kibhabe jay bujhte pari na. আসলে মিস করি নিজের জেলাকে কে না মিস করে বলেন আমি কিছুক্ষণ পর শুধু দেখতেছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ঘুরতে পারবো কিনা বা নিচে নামতে পারবো কিনা এটা ভাবতেছিলাম বৃষ্টি যদি না কমে হ্যাঁ আমরা তো নামতে পারবো না হ্যাঁ আমি দুবার তুমি আমি যদি গাড়ি থেকে নামতে না পারি তাহলে আমার সবথেকে বেশি খুশি আমার হাজবেন্ড হবে এখানে ওয়েট করতেছিলাম ট্রেন যাচ্ছিল তো এজন্য তো আমরা বেসিক্যালি যাব হচ্ছে আমাদের এখানে যে পদ্মা নদী আছে আর কি ওই জায়গাটা ওইটা থেকে একটু ভিতরে ফাইনালি আমরা জায়গাটাতে আসছি তো আমরা যখন এইদিকে আসছি তখনই বৃষ্টি কমে গেছে কিন্তু কাদা আছে প্রচুর তো এটা হচ্ছে এখানে মানে কিছু সানফ্লাওয়ার হইছে সবাই আর কি সূর্যমুখী বাগান বলে তো এই জায়গাটা খুঁজতে যে আমাদের কতটা টাইম লাগছে কেউ বলতে পারছে না এক্স্যাক্ট লোকেশন সামনে দিয়ে কয়েকবার গেছি আসছি কিন্তু নিজেরাই দেখি নাই এই জায়গাটা খুঁজতে যে টাইমটা লাগছে এই মানে এটা পাইতে পাইতে আজানের টাইম হয়ে গেছে তো এখানে হয়তো বড় জোর 10 থেকে 15 মিনিট ওয়েট করতে পারবো তার বেশি টাইম এখানে থাকতে পারবো না প্রচুর বাতাস মানে এতক্ষণ ঠান্ডা লাগতেছিল আমি দাঁড়ায়ও থাকতে পারতেছিলাম না ঠান্ডায় আমার চোখ দিয়ে মানে পানি পড়তেছিল একজন বলে ভিতরে ঢোকার দরকার নেই আরেকজন বলে এই ফুলগুলো আরো বড় হয় কিন্তু আসলে ছোট থাকতে থাকতে এত পরিমাণে মানুষ এখানে আসছে যে এগুলো নাকি আর বড় হয় না মানে ভালো মতো হইতে পারে নাই ওরা বলতেছিল আর কি আমরা যখন আসি তখন দেখলাম যে আরো কিছু মানুষ এখানে ছিল তো ওরা হচ্ছে এখান থেকে চলে গেল আর আমরা ঢুকলাম সন্ধ্যা আজান দিয়ে দিছে এজন্য আমরা এখান থেকে চলে যাব কারণ এটা একটু ভিতরের দিকে তো এই টাইমে আসলে এখানে থাকা ঠিক হবে না আজকে অবশ্য দুইটা কাজ নিয়ে একবারে বের হওয়া কারণ হচ্ছে আজকে একটু বড় বাজারে যেতে হবে তো ভাবলাম যেহেতু যেতেই হবে তো একটু আগে বের হয়ে যাতে একটু ঘুরে তারপর যেতে পারি এখানে কিছু কাপড় চোপড় বানাতে দেওয়া হয়েছে ওগুলো নিয়ে যাব যেহেতু কালকে ঢাকায় চলে যাব ওইখান থেকে বের হয়ে তারপর হচ্ছে বড় বাজার গেছি তো গিয়ে দেখি আঙ্কেল ভুলে গেছে আঙ্কেল ড্রেস দুটো এখন কমপ্লিট করে নাই তো আমি বললাম আমি কালকে ঢাকায় চলে যাবো আমাকে দিতেই হবে তো তখন বললো যে আমি একটু টাইম দাও আমি করে তারপর তোমার বাবার লাইব্রেরিতে দিয়ে যাব তো তারপর এখান থেকে চলে আসছি এখন হচ্ছে বাবার লাইব্রেরির সামনে দাঁড়ায় আসি এখান থেকে তারপর হচ্ছে আমি বাসে চলে যাব তো আমি বসে থাকতে থাকতে একটা জিনিস দেখলাম যেটা কারণে আর কি আমি গাড়ি থেকে নামছি তো এই জিনিসটা আমি ছোটোবেলায় দেখতাম ছোটোবেলায় মনে হয় একবার কি দুইবার দেখছি এই যে ইনার থেকে হচ্ছে আমি এটাকে বলা হচ্ছে ঘুটি গরম এটা খাওয়ার জন্য নামছিলাম রসুন না এই যে এখন বাসায় চলে যাচ্ছি কারণ হচ্ছে কালকে যেহেতু চলে যাবো এখন গিয়ে ব্যাগ প্যাক করতে হবে তারপর আমার হাজবেন্ডেরও কিছু কাজ আছে তো এর জন্য ভাবলাম যে আর এখানে ওয়েট না করে তাড়াতাড়ি চলে যাই এই যে আমি এখন বাসায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ